হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। গরমের মধ্যে ভালো খুব একটা না থাকারই কথা, কিন্তু আমাদেরকে ঘরের মহিলাদের যে কোনো অবস্থাতে বা যে কোনো পরিস্থিতিতেই ভালো থাকতেই হবে, না হলে পরিবারের সবাইকে ভালো রাখবো কী করে, তাই না? আর সকালে আমি নিজে বাসি কাপড় ছেড়ে হাত পা ধুয়ে মানে নিজেকে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরের জায়গাটা পরিষ্কার করে নিতে। এই জায়গাটা বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি আর অনেকটা ধুলো ময়লা পড়ে গেছিলো। আর কি বলতো, যে কোনো জায়গাটা যদি পরিষ্কার না থাকে, ধুলো ময়লা ঘরের কোনো জায়গায় ধুলো ময়লা জমা হয়ে থাকে, বিশেষ করে ঠাকুর ঘরে, তাহলে নেগেটিভিটি একদম ছড়িয়ে পড়ে ঘরের মধ্যে। তো নেগেটিভিটি দূরে রাখার জন্যেই আমি প্রতিটা কোণা প্রত্যেক দিন একটা না একটা মানে কোণা ধরি পরিষ্কার করার জন্য, যাতে ধুলো ময়লা না থাকে। আর যত ধুলো ময়লা থাক মানে পরিষ্কার থাকবে ঘর দুয়ার, ততটা কিন্তু নেগেটিভিটি আমাদের জীবন থেকে মন থেকে দূরে থাকবে এবং দেখবে মনও ভালো থাকে। আর সবার মধ্যে মানে পরিবারের সবার মধ্যে সম্পর্কগুলো কিন্তু ভালো থাকে, খিটখিটে মেজাজ একদম থাকে না। বিশেষ করে আমার যদি নিজে যদি একটু ফ্রেশভাবে না থাকি, ঘর দুয়ার যদি একটু ফ্রেশভাবে না থাকে, তাহলে না কেমন একটা খিটখিটে মেজাজ চলে আসে বা খিটখিটে ভাব চলে আসে। তো সেই জন্য যতটা সম্ভব ঘরের মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর কি বলতো, ছোটো যেহেতু বাচ্চারা আছে, তো যতই পরিষ্কার রাখি না কেন, একটু না একটু এলোমেলো তো করেই দেয়, তাহলেও যাতে ধুলো ময়লাটা কম হয় সেটারই চেষ্টা করি। এখানে দেখো ঠাকুরের যত কাপড়গুলো আছে সেগুলো সবগুলো একটু সাবান গুঁড়ি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর যত ঠাকুরের বাসন আছে সবগুলোই মানে প্রায় সমস্ত কিছু বার করে নিয়েছি মাজার জন্য। তো প্রতিদিন না সমস্ত বাসন মাজা হয় না, যেগুলো রেগুলার ব্যবহার হয় সেইগুলোই ঠাকুরের বাসনগুলো শুধু ধোয়া হয়। আর প্রত্যেক দিন সমস্ত বাসনগুলো বের করে ধোয়া হয় না, কারণ তোমরা তো জানোই আমার সমস্ত কিছু কলের পারে কাজগুলো করা হয়। আর সমস্ত কাজ করে স্নান করে পুজো করতে আমার অনেকটা লেট হয়ে যায়, ততক্ষণে এখানে অনেকটা রোদ চলে আসে। তো সেই জন্য যেগুলো প্রত্যেকদিন ব্যবহার হয় সেগুলোই ধুয়ে নিই, আর সপ্তাহতে একবার মানে এই সমস্ত বাসনগুলো বার করে ধোয়া হয়। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে না দেখো কৃষ্ণের দোলনা যেটা আজকে বার করেছি মাজার জন্য, তো প্রত্যেক দিন মুছি, কিন্তু মুছলেও না মানে মাজার মতো পরিষ্কার হয় না। তো যখন আজকে ঠাকুরের বাসনগুলো মাজা ধোয়া করছিলাম, তো ভাবলাম এই দোলনাটাও মাজা ধোয়া করে নিই। তো যাই হোক, কাপ মানে যত বাসনগুলো আছে সেগুলো সব চলো ধুয়ে আর এখন উবুর করে রেখে দেব, তারপরে চলে যাব অন্য কাজে। তো বন্ধুরা, অনেক কাজকর্মই সেরে নিলাম, চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রুটি করার জন্য। আটা মাখার পর 30 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখলে কী বলতো, খুব একটা চটকে মাখতেও হয় না আর রুটিটাও বেশ সফট হয়, নরম হয়। তো সেই জন্য বেশ কিছুক্ষণ আগে মেখে তারপরে চা বিস্কুট খেলাম, ছেলেদেরকে পড়তে বসালাম, এই সমস্ত কাজগুলো করে আমি এখানে রুটি করে নিচ্ছি। আর ছেলেদের জন্য একটু পরোটা করে দেবো আর আমাদের জন্য রুটি করছি। এই গরমে যদিও রুটি করতে না একটু ইচ্ছে করে না, কিন্তু প্রতিদিন তো মানে অন্য কিছু খাওয়াটাও ঠিক না, তাই না? আর এই গরমে খুব একটা মানে ফাস্ট ফুড খাওয়ারও ঠিক না, তো সেই জন্য রুটিটাই করে নিচ্ছি।
আজকে তো বন্ধুরা প্রচণ্ড গরম, তো ছেলেরা স্প্রাইট নিয়ে এলো। আর এই গরমের মধ্যে না এত ঠান্ডা খেতে দিতেও ভয় লাগে, কিন্তু কি করব, গরমের মধ্যে ওরা স্প্রাইট নিয়ে এলো আর আমিও একটু নিয়ে বসে গেলাম, যেহেতু রুটি করার পরে প্রচণ্ড গরম লাগছিলো আর অস্বস্তিও লাগছিলো। তো একটু বসলাম আর কিছু কাজ করতে না কিছু কাজ করতে করতে এতটা অস্বস্তি লাগছে যে একটু ফ্যানের তলায় এসে বসছি, আবার কাজ করছি আর মাঝে মাঝে না মাথাটা ঘুরিয়ে যাচ্ছে, মানে এতটা গরমে না প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, কী করব, কাজগুলো তো করতেই হবে, তাই না? আর আমি এখন একটু বসলাম যেহেতু, তো একটু চুলগুলো শুকিয়ে নেব, কারণ গরমে না ঘামে ভিজে যাচ্ছে, তাই ফাঁকা পেলে একটু চুলগুলো শুকিয়ে নিই, না হয় না কেমন একটা ঘামের একটা গন্ধ চলে আসে। আর প্রত্যেক দিন আমি চুলটা ধুই না, কারণ প্রত্যেক দিন চুল ধুয়ে শুকোতেও পারি না, এত গরমের মধ্যে চুল খোলা রাখতে হয়, তো আমি এক দুদিন ছাড়া ছাড়াই চুলটা ধুয়ে নিই। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে, তো চলো এখন স্প্রাইটটা খেয়ে তারপরে ঘরের কাজে লেগে পড়ি, কারণ আজকে যেহেতু ঘুম থেকে উঠতে 7টা বেজে গেছিলো, অনেকটা কাজকর্ম পড়ে আছে। আর খুব একটা সকাল সকাল যদি ওঠা হয়, যদি 5টা 6টার মধ্যেই ঘুম থেকে ওঠা হয়, তাহলে না কাজে অত তাড়াহুড়ো হয় না বা দেরিও হয় না। তো প্রত্যেক দিন আমি সকালে 5টার সময় ঘুম থেকে উঠি। আজকে প্রচণ্ড গরমের জন্য রাতে না ভালো করে ঘুম হয়নি, তো সেই জন্য দেরি করে উঠেছি। আর দেরি করে ওঠার পরে যেহেতু আজকে এক্সট্রা কাজ করলাম সকাল সকাল এক্সট্রা কাজ করে নিলাম, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। আমি যে সমস্ত এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি একটু বেলা করে করি, যাতে সকালের কাজগুলো টাইমের মধ্যে হয়ে যায়। তো যাই হোক, চলো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এরপরে ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে চলে যাব রান্না করতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে দুপুরে মানে স্নান পুজো আর খাওয়া দাওয়া রান্না বান্না কিছু শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সঙ্গে চড়ে গেছিলো কারেন্ট। তো কারেন্ট যখন না থাকবে তখন তো তোমরা জানোই একটু ভালো লাগে না, তার মধ্যে আবার ঘরের কাজ, ভিডিও, রান্নাবান্না সমস্ত একসঙ্গে করা একদমই সম্ভব না। সেই জন্য আমি কিন্তু কোনো কিছু দুপুরে ভিডিও করিনি। চলে এসেছি এখন বিকেলবেলা, আর এই কাপড়গুলো না আমি সকালেই ভিজিয়েছিলাম, কিন্তু যেহেতু কাঁচা হয়নি তো বিকেলে কাচতে চলে এসেছি। আর বেশিরভাগ কাপড় আমি বিকেলবেলাতেই কাচি, কারণ এই সময় না বেশ সুন্দর হাওয়া দেয় আর বেশ ঠান্ডা আবহাওয়া থাকে, তো সেই জন্য কাপড়গুলো আমি বিকেলে কাচার চেষ্টা করি। আর এখানে না দুপুরে প্রচণ্ড কষ্ট হয় গরমে, কিন্তু যেহেতু একতলা ঘর, কিন্তু বিকেলবেলা না খুব আরাম হয়, এখানে যেহেতু অনেক গাছপালা আছে আর বিকেলবেলা খুব সুন্দর হাওয়া দেয়, বিকেলে কোনো কাজকর্ম করতে না অতটা কষ্ট হয় না। তো যাই হোক, এখন কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এই গরমের মধ্যে ছেলেরা অনেকগুলো মানে গেঞ্জি পরছে, ঘামের মধ্যে খুলছে, তো সেই জন্য এক গাদা কাপড় বেরিয়েও যাচ্ছে কাচার জন্য। প্রত্যেক দিন তো কাপড় কাচা শেয়ার করা হয় না, তো প্রত্যেক দিন এইভাবে কাপড় বেরোতে থাকে গরমের জন্য আর কি। বাসনগুলো ধোয়ার পরে আমি ঝুড়িতে উপরে করে রেখেছিলাম, তো যেহেতু আমার এখানে শুকিয়ে গেছে জলটা, তো সেই জন্য এখন বাসনগুলো যেখানকার জায়গায় রাখার সেখানে রেখে দিচ্ছি। আর কি বলতো, এই বাসন রাখার র্যাকে যদি রাখা হয় বাসনগুলো সাজিয়ে, তাহলে যখন যেটা দরকার না সময়ের মধ্যে পেয়ে যায়। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার ছেলেদের জল খাবার করতে হবে বিকেলে। তো এখানে দেখো সমস্ত কিছু মশলা দিয়ে করছি গোলা রুটি। তো আটা দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, এই হচ্ছে একটু নুন দিয়েছি, দিয়ে আর পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়েছি। দেখো পেঁয়াজ আছে নিচে, প্রথমে পেঁয়াজ কুচি করে তারপরে যেহেতু আটাটা দিয়েছি তো সেই জন্য পেঁয়াজটা তলে চলে গেছে। এগুলো এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপরে জল দিয়ে একটুখানি গুলে আর গোলা রুটি ব্যাটার বানিয়ে নেব। আর রুটি করতে গেলে মাখতে হয়, বেলতে হয়, অনেক রকমের ব্যাপার থাকে, তো এই গরমে মাখা আর বেলা যাতে না করতে হয়, তো সেই জন্যে আর কি গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি। আর খেতেও ভালো লাগে, আর ময়দা দিলে আরও ভালো লাগে, কিন্তু আমার কাছে এখন ময়দা ছিল না বলে, আটা ছিল বলে আটা দিয়ে করে নিচ্ছি।
আর এটা কিন্তু বাচ্চাদের খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখানে দেখো আমার গোলা রুটি তৈরি হয়ে গেছে, আর সঙ্গে নিয়ে নিচ্ছি চা। তো গরম গরম গোলা রুটি আর চা খেতে তো দারুণ লাগছে। তো গরমের মধ্যে করতে যতটা কষ্ট, কিন্তু খেতে ততটাই কিন্তু ভালো লাগে। তো এখন চলে এসেছি রাতে। তো দেখো এখানে বড়া করেছি, আলু সেদ্ধ বেসন পেঁয়াজ কুচি দিয়ে বড়া আর ভেজা ভাত। তো যাই হোক, এই হচ্ছে রাতের খাবার। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে আগামীকাল চলে আসবো এক নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করিয়েছো। টাটা।